মনে হয় যে আমি রেকর্ডিং করতেছি, কথা বল। বলবো না কেন? না, এখন যদি তুই খেলামনির বাসায় যাস, আমি যদি মনে কর যে তোর পারমিশনটা দিই, তোর দিম্মা কি বলবে আমারে? এত রাগ, আল্লাহ, এই রাগ হইলে কি হবে জানিস? মনে কর যে তুই যখন আরো বড় হবি, তোর একটা বয়ফ্রেন্ড হবে, তার সাথে যদি তুই রাগারাগি করিস, ও তোর রেখে চলে যাবে। কেন বিশ্বাস হলো না কথাটা? আচ্ছা ঠিক আছে, না করলা, কিন্তু আশেপাশের ফ্রেন্ডরা তো থাকবে। কেন তুমি ঝগড়া করতে যাবে? এত রাগ কেন দেখাবা তুমি বলো? মানে এটা আমি ঝগড়া করবো আমার ফ্রেন্ডের সাথে, তাই একটু বল কি। আরে আজো, তুমি ঝগড়া করবে তোমাদের ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের সাথে, এতে আমার আপত্তি থাকবে কেন? কিন্তু তুমি কেন ঝগড়া করবে সেটা বলো। আমার ফ্রেন্ড যদি ঝগড়া করতে চায় তাহলে আমি করবো না? আমি তো, তারা তো ঝগড়া করতে চায় না, কারণ তোমার স্বভাবটা হলো ঝগড়াইট। তুমি ঝগড়া করো। আমি ঝগড়া করি না, আমার ফ্রেন্ডরা ঝগড়া করে। কে কে ঝগড়া করছে বলো? তোমার কোন ফ্রেন্ডরা তোমার সাথে? আবার এই যে দেখো, আমি তোমার রাগ উঠাবো। তোমার কোন ফ্রেন্ডরা খারাপ? আমার আপত্তি হলো সবগুলো ফ্রেন্ডই তো ভালো। কেউ তো দেখেই যে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। স্কুলের প্রত্যেকটা ফ্রেন্ড, ওরা খুব, সবাই খুব ভালো। তুমি দেখো রে, একটা ছেলে আমার সাথে ঝগড়া করছিল। ওই ছেলেটা একটু দুষ্ট, একটু প্রবলেম, মানে ওকে একটু অ্যাভয়েড করো। হ্যাঁ, কারণ বলা তো যায় না ওর সাথে পরে আবার কি হইয়া টুয়া না যায়। তাই না? হ্যাঁ ঠিক আছে, ওর সাথে মিশবে না তো, না মিশলেই তো হইলো। তো তাই জন্য তার সাথে ঝগড়া করতে হবে। বলো, কথা বলো, তোমার নতুন ক্লাসটা মানে কেমন লাগে? মানে বলো তো লাস্টে। আমি দেখি রে আমার দুটো ক্লাস। আচ্ছা, পুরাতন ক্লাসের যে বন্ধু-বান্ধবরা ছিল ওরা? ওদেরকেও দেখি রে। আরে পুরাতন যে তুমি গত বছর যাদের সাথে ছিলা, যখন তুমি চলে আসলে ওরা তোমারে উইশ করে নাই? না। কিউ না? না। কেন? আবার এখানে কি সমস্যার কথা এলো? আমি বললাম যে তুমি যখন লাস্টে ছুটিতে আসলে এক মাসের,